আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার, জুনিয়র আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা চতুর্থ শ্রেণীর তোমাদের গণিত বিষয়ের তোমরা যে নমুনা প্রশ্ন পেয়েছো অর্ধবার্ষিক পরীক্ষা, সেখানে যোগ্যতা ভিত্তিক অঙ্ক দিয়ে সমাধান করব। এর আগের ক্লাসে তোমরা যোগ্যতা ভিত্তিক একের অঙ্কে সমাধান পেয়েছিলে, তাই না? তাহলে আসো আমরা শুরু করি। আমি দেখো বড়ে প্রশ্ন লিখছি, জামান সাহেবের মাসিক বেতন 9,500 টাকা, অর্থাৎ জামান সাহেব এক মাসে বেতন পায় 9,500 টাকা। তিনি প্রতি মাসে 6,800 টাকা খরচ করেন। তিনি যে এক মাসে 9,500 টাকা বেতন পান, সেখান থেকে তিনি খরচ করেন 6,800 টাকা, বাকি টাকা জমা করেন। তাহলে বরাবর আছে তিনি দুই মাসে কত টাকা আয় করেন। আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে তিনি এক মাসে পান 9,500 টাকা, তাই না? তাহলে তিনি দুই মাসে কি বেশি পাবেন না? বেশি হলে আমরা কি গুণ করবো? তাহলে কি লিখছি, জামান সাহেবের এক মাসের বেতন আমাদের প্রশ্নে কত দেওয়া আছে শিক্ষার্থীরা? 9,500 টাকা। জামান সাহেবের দুই মাসের বেতন, বরাবর দুই মাসের বেতন চেয়েছে, তাহলে কত হবে? 9,500 × 2, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি, তার দু মাসের বেতন। আমরা এখানে গ্রাফ করব, গ্রাফ দেখো আছে 9,500 × 2, আমরা গুণ করি, তাই না? গ্রাফে দেখাই দিব আমরা গুণ করে। 2 × 0 = 2, 0 শূন্যের সাথে যা গুণ করা হয় তাই শূন্য, তাই না? 5 × 10, 10-এর কি হবে? 0, হাতে আছে আমার কত? 1, 9 × 18 তাহলে কত হলো? 19,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? 19,000 টাকা, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আছে যে গুণ কোনটা, এই যে গুণ, যে সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যা কি? গুণ। এই যে এটা হচ্ছে কি? গুণ। আর এটা হচ্ছে কি? এই সংখ্যাটা হচ্ছে কি? গুণ। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণ। এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্নে আছে, এই যে উপরে যে সেটা লিখেছি এটা হচ্ছে গুণ, গুণ। আর এই যে আমরা একটা পেলাম যে গুণ, এটা যে গুণ করার পরে যে ফলটা আমরা পেলাম সেটা হচ্ছে কি শিক্ষার্থীরা? সেটা হচ্ছে কি হবে সেটা? এটা হচ্ছে কি? গুণ ফল। এটা তোমাদের বুঝিয়ে দিলাম, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন এগুলো আছে, তাই না শিক্ষার্থীরা? তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে কি? গুণ। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণ, এবং গুণ করার পরে আমরা যে ফলটা পাই সেটা হচ্ছে কি? গুণ ফল। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করি। ঘ নম্বর আছে দেখো, 6 মাস পর কত টাকা জমা হবে? এখানে দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে, জামান সাহেবের এক মাসে বেতন হচ্ছে 9,500 টাকা, তিনি ওই এক মাসে 9,500 থেকে খরচ করেন 6,800 টাকা, তাহলে জমা করেন কত? অর্থাৎ 9,500 থেকে 6,800 টাকা বাদ দেওয়ার পরে, নিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকে সে টাকা কি সে প্রতি মাসে জমা করেন? তাহলে আমি লিখি দেখো, এক মাসের বেতন হচ্ছে কত? 9,500 টাকা, সেখান থেকে তিনি এক মাসে খরচ করেন কত? 6,000, এই যে 6,800 টাকা। তাহলে আয় থেকে যদি আমরা খরচটা বিয়োগ দেই, যেটা খরচ করেছি সেটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমাদের কি যেটা জমা করে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা বিয়োগ করি 0, 0, 28 বসালে 15 হবে, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হবে, 28 হচ্ছে কত? 1, 6, 7, 27 কত হলে 9 হবে? 7, 8, 9, তাহলে 2,700 টাকা, 2,700 টাকা। তাহলে তুমি এক মাসে জমা করেন কত? এক মাসে এটা কি? এক মাসে জমা কত? 2,700 টাকা। এখন বলছে 6 মাস পর কত টাকা জমা হবে, তাহলে দেখো জামান সাহেব এক মাসে জমা করেন কত পেয়েছি আমরা? 2,700 টাকা, 2,700 টাকা, তাই না শিক্ষার্থীরা? তাহলে জামান সাহেব ছয়
বুঝতে পারলাম না আমরা। এরপরে আছে শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করি। গ নম্বরে দেখো আছে প্রশ্ন বলছে, তিনি এক বছরে কত টাকা জমা। আমরা জানি এক বছর সমান সমান 12 মাস। এর আগে আমরা ক নম্বরে পেয়েছিলাম তিনি এক মাসে কত টাকা জমা, তাই না? এক মাসে জমা করেছিলেন কত টাকা শিক্ষার্থীরা? 2700 টাকা, যা আমরা ক নম্বরে সমাধানের সময় পেয়েছি, তাই না শিক্ষার্থীরা? তাহলে 2700 টাকা যদি তিনি এক মাসে জমান, তাহলে 12 মাসে এক বছর সমান সমান 12 মাস, তাহলে 12 মাসে কত জমা হবে? 2700 গুণন কত 12, এত টাকা। তাহলে আমরা রাশি করি শিক্ষার্থীরা, 2700 গুণন 12, আমরা প্রথমে যদি দিয়ে করি 2 শূন্য 0 2 শূন্য 0, 7 গুণে 14 4, হাতে আমার 1 2 গুণে 4 1 5, 1 দিয়ে এখানে থাকে গেল 0 0, 7 7 2, তাহলে কত হয়? 0 0 4 7 5 কত? 7 8 9 10 11 12, আর হচ্ছে কত? 2 আর 1 3, তাহলে 32400, তাই না? 32400 টাকা তিনি কি 12 মাসে জমা। 32400। তাহলে আজকে ক্লাস থেকে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করলাম, তাই না শিক্ষার্থীরা? তোমরা বাসায় ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, শুধু শিখ দেখে অঙ্ক করতে থাকবে না, বুঝবে, বোঝার পরে তারপরে অঙ্কটা করবে, তাহলে তোমাদের মাথায় ভালোভাবে অঙ্কটা কি মনে থাকবে এবং তোমরা সুন্দরভাবে